ভালো লাগছে তার চেয়ে বেশি আবার দুঃখটা বেশি লাগছে। মানে মাকে যখন বিসর্জন করে দেয় তখন চোখের জল আমরা ধরতে পারি না, খুব খারাপ লাগে। আজকে দিনটা বাড়ি গিয়ে মনে হয় সব কিছু চলে গেল আজকে মায়ের সঙ্গে। আচ্ছা, আবার একটি বছরের অপেক্ষা? আরে আবার একটি বছরের অপেক্ষায় থাকবো, তারপরে আবার অনুষ্ঠান টনুষ্ঠান এতদিন করি তো 8 দিন ধরে, আজকে যেন মনে হয় সব কিছু চলে গেল। মায়ের দিকে মন্দিরের দিকে তাকাতে পারি না আমরা, যেন প্রচুর মানুষের সমাগম। আজকের দিনে সবাই ছুটি ছোটা নিয়ে বাইরের থেকে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির থেকে যে যা থাকে সবাই কিন্তু আজকে বিসর্জন দেখার জন্য ছুটে আসছে এখানে। সমাপ্তি মুখার্জী এখানেই বাড়ি সাতনা? হ্যাঁ এখানে বাড়ি। Thank you.
সবাই একসাথে মিলিত হই, মিলিত হয়ে আমরা পুরো ছাতনা বড় বাজার সমেত আমাদের পরিক্রমা করি। আর ভাসানটা একটা সবথেকে বড় ভাসান, এই জন্যই যে আমরা গরুর গাড়িতে করে ভাসান করি, এটা আমাদের দাদুর আমল থেকে চলে এসছে, সেই পর্যায়টা আমরা আজ ধরে রেখেছি। গরুর গাড়িতে সারা বছর আমরা শেষ সময় আট দিনের দিনে আমরা মাকে এই রাজারা বাঁধে সব একত্রিত হয়ে মিলিত হয়ে আমরা ভাসান করি মাকে, মাকে বিদায় জানাই। আবার আসছে বছর একটি বছর অপেক্ষা করবো। কী নাম আপনার? আমার নাম সুকুমার মুখার্জি, ছাতনা দিয়ে বাড়ি আমাদের, ছাতনা বড়মা বলে আমরা ডাকি। এটা 600 বছরের পুরনো, এটা অ্যাকচুয়ালি পুজো হচ্ছে দেবহীরাদের পুজো, যেটা আজকে আমরা ভিন্ন ধর্মে ভিন্ন জাতি মিলে আমরা কোনো দেবহীরা না করে আমরা একসাথে মিলিত হয়ে আট দিনে পুজো করি আমরা, যেখানে একটা পুলিশ প্রশাসনও যুক্ত থাকে ওই জায়গাতে। পরে পরে প্যারালেলি আমাদের বিসর্জনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখার মতো, ছাতনার বুকে বিসর্জন হয়, ভিন্ন ধর্মে ভিন্ন জাতির মানুষ, যেখানে হাজারের উপর লোক সংখ্যা হয় আমাদের, সেখানে মায়ের কিছু ইয়ে দেওয়া আছে যে এখান থেকে ওখান পর্যন্ত যেতে পারবো আমরা, যেখানে পুলিশ প্রশাসনের সামনে রেখে আমরা মায়ের বিসর্জন করি। বিসর্জন আমাদের হয় রাজাবাদের বিসর্জন হয়, এরপর আমাদের আট দিন মা চলে যাওয়ার পর মায়ের মন্দির দিকে তাকাতে পারা যায় না। আমি চাকরি করি, আমি খুব কষ্ট পাই, এই আট দিনে ছুটি পাই না, আমরা খুব কষ্ট করে মাকে আমরা নিয়ে আসি। পুজোটাকে আমাদের খুব সাফল্যমণ্ডিত করার জন্য আমরা দিনে রাতে খুব পরিশ্রম করি, মা চলে যাওয়ার পর আমরা থাকতে পারি না, আজ বিসর্জন হয়ে গেল। আচ্ছা, কী নাম আপনার? দেবদুলাল ব্যানার্জি। এই ছাতনাতেই বাড়ি? ছাতনাতেই বাড়ি। এই বড় মা, এই বড় মায়ের আসার অপেক্ষায় আমরা এক বছর ধরে অপেক্ষায় বসে থাকি। আট দিন ধরে অনেক অনুষ্ঠান হয়, সবাই মিলে একসাথে আমরা মিলিত হই, এটাই আমাদের খুব ভালো লাগে। এবার এই বিসর্জন, এটা তো খুব সবাই মিলে একসাথে মিলিত হই। এবার মা আমাদের গরুর গাড়িতে করে বিসর্জন করা হয়, আমরা সবাই সিঁদুর খেলি, মহিলারা সবাই মিলে নাচ ইয়ে করি, একটু আনন্দ ফুর্তি করি, এভাবেই আমাদের কেটে যায়। আবার আমরা এক বছরের এই অপেক্ষায় থেকে যাব। এটা আনুমানিক, আমরা তো জানি না, আমাদের বয়োজ্যেষ্ঠদের কাছে শুনেছি এটা প্রায় 600 বছর হয়ে গেল। আমার নাম সোমা মুখার্জি। এখানে বাড়ি? এখানে।